সলিলোকিউটা হচ্ছে এর বাংলা বললে তারাই শবতোক্তি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিরিন নিশাত তার জীবনের দুইটা যে অংশ, ইরানে থাকাকালীন সময় এবং ইউএসএতে নিউ ইয়র্কে থাকার সময়, এই দুইটা জানালা দিয়ে সে তার দুইটা দেশকে, দুইটা জীবনের দুইটা দিক সে দেখতে পায়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যে একটা অংশে ইরানের একটা মসজিদ উঁচু এবং আর একটা অংশে নিউ ইয়র্কের উচ্চ দালান, এই দুইটা দিয়ে সে ভিডিও শুরু হয়। এবং একটা পর্যায়ে তিনি নিউ ইয়র্কের ফ্রেমে নিউ ইয়র্কে থাকার অবস্থায় সে তার অতীত ইরানের জীবনকে পর্যবেক্ষণ করে, এবং পাশাপাশি তা আমরা দেখতে পারি যে সে যখন ইরানের ফ্রেমে সে বন্দি, জানালায় বন্দি, সেই অবস্থায় সে তার বর্তমান নিউ ইয়র্ক জীবনকে পর্যবেক্ষণ করে। এই দুইটার মাঝখানে আমরা বলতে পারি সলিলোকিউ একটা তার আপনা আপনি কথা বলা বা নিজের সাথে নিজের কথা বলা, নিজের জীবনকে উপলব্ধি করা। আর ভিডিওর লাস্টের দিকে যদি আমরা যাই, সেখানে দেখব যে নিউ ইয়র্কের জীবনে অনেক মানুষ এবং যারা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে, এখানে তার জীবনে, সে নিউ ইয়র্ক জীবনে যে তার জীবনের যে ঊর্ধ্বগতি সেটা স্পষ্ট বোঝা যায়। এবং সেখানে এত মানুষ থাকার পরেও, তার চারিদিকে এত মানুষ এবং ইরানের জীবনে তার আশেপাশে কোনো মানুষ ছিল না, তো নিউ ইয়র্ক জীবনে এত মানুষ থাকার পরেও আমরা ইরানের ফ্রেমটাতে আমরা তখন দেখতে পারি যে কিছু বাচ্চা খেলা করছে, তার মানে এত মানুষের ভিড়ে জীবনের এই পর্যায়ে সে তার ছোট্ট শৈশবকে সে খুব বেশি মনে পড়ে এবং সে তার ছোট্ট শৈশবটাকে খুব মিস করে, যেটা আমরা পুরো ভিডিওটার শেষ দিকটাতে দেখতে পাই। নারী আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। ইরানিয়ান ভিডিও আর্টিস্ট শিরিন নিশাত তার এই ভিডিও আর্টের মাধ্যমে, এই ভিডিও আর্টের মাধ্যমে নারীদের দুই সমাজের যে অবস্থার পার্থক্য, বিভিন্ন সমাজে নারীদের বিভিন্ন অবস্থা দেখান, এটা ভালোভাবে দেখিয়েছেন। এখানে ইরানিয়ান সমাজে যেহেতু এটি ইসলামিক প্রজাতন্ত্রের একটি দেশ, সেহেতু এখানে নারীরা নারীদেরকে একটি বৌদ্ধ সমাজের ভিতরে, একটি গণ্ডির ভিতরে এবং তাদেরকে একটি জালের ভিতরে তারা বন্দী, এই ব্যবস্থাটা তাদেরকে দেখানো হয়েছে। তারা ইচ্ছা করলেই নারীরা মানে তারা স্বাধীনভাবে বিভিন্ন তারা স্বাধীনভাবে সব কিছু করতে পারে না। বাট পাশ্চাত্য সমাজে আমরা কী দেখি, পাশ্চাত্য সমাজে আমরা দেখা পাচ্ছি যে নারীরা স্বাধীন, তারা তাদের তাদের মানে সেখানে ভাব প্রকাশের স্বাধীনতা আছে, সেখানে তারা স্বাধীন মতো কাজ করতে পারে এবং তারা বদ্ধ নয়, তারা মুক্ত মনা পরিবেশে বিভিন্ন মানে মুক্ত চিন্তা নিয়ে বেড়ে ওঠে। এই ভিডিওটি মূলত ফুটিয়ে তোলা হয়েছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীর বর্তমান অবস্থানকে, যেখানে একজন নারী জানালে দাঁড়িয়ে শুধু স্বপ্ন দেখে। এখানে নারী মানেই ঘরবন্দি কেউ, যে বাহিরে পৃথিবীর সকল কিছু হতে বঞ্চিত, সে শুধু তাকিয়ে দেখতে পারে, কাছে যাওয়ার বা কিছু করার সুযোগ পায় না, আর পেল তা শত ধরাবাঁধার নির্দিষ্ট গণ্ডির মাঝে। কিন্তু সেও স্বপ্ন দেখে বিশ্ব দেখার, সেও স্বপ্ন দেখে নিজের মতো কাজ করার, নিজের মতো বিশ্বকে জানার। এই ভিডিওটি দুইটি দৃশ্য দেখানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে সমাজ বদলায়, দেশ বদলায়, আশপাশের পরিবেশ বদলায়, কিন্তু একটি জায়গা বদলায় না, তাহলে নারীর প্রতি আমাদের দৃষ্টিকোণ। এই ভিডিওটা আমরা প্রথমেই দেখতে পাই যে দুটি মহিলা দাঁড়িয়ে আছে দুটি ফ্রেমে, কিন্তু দুটি ভিন্ন দৃশ্যে। প্রথম ফ্রেমে আমরা দেখছি যে একটি প্রাকৃতিক সৌন্দর্য বোঝানো হয়েছে, কিন্তু দ্বিতীয় ফ্রেমে আমরা দেখছি আধুনিকায়ন। আধুনিকায়ন বুঝছো তো আমরা সব কিছুই এখন এখনকার যুগে, যে আমরা দেখি যে মহিলারা নারীরা সব কিছুতেই খোলাভাবে চলছে, কোনো বাধা বিপত্তির মাঝখানে আটকাচ্ছে না। কিন্তু যেটাতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য বা মরুভূমি টাইপের মরুভূমির মতো কিছু দেখছি, সেখানে দেখা যাচ্ছে যে মহিলারা এখনও বন্দি আছে। এখানে আরেকটা জিনিসও বোঝা গেল যে প্রাকৃতিক সৌন্দর্যটা আস্তে আস্তে আধুনিকায়নের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা গাছপালা কেটে ফেলছি আধুনিকায়নের জন্য, আমরা নগরায়নের জন্য আমরা খালি মাঠ, খোলা মাঠ খেলাধুলার জায়গা রাখছি না। এবং আমরা আরও দেখতে পাই যে একটি মরুভূমিতে অতীত বোঝানো হয়েছে, আর এই রাস্তাটা যেন নতুন জীবনের আবির্ভাব। কিন্তু পরক্ষণেই দেখতে পাই দুটি দৃশ্যে মহিলাটা বন্দি। অতীতেই যেমন নারীরা বন্দি থাকতো, তাদের অনুভূতি প্রকাশ করতে পারতো না, এখনই সেইভাবেই বন্দি। কারণ আমাদের প্রেক্ষাপট বদলে গেলেও আমাদের মন মানসিকতা এখনই বদলেনি। এই পুরুষতান্ত্রিক সমাজে এখনও মেয়েদেরকে অর্ধাঙ্গিনী হিসাবেই দেখা হয়,